বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্যর মনে যখন রূপাকে নিয়ে অনেক সন্দেহ তৈরি হয় একদিন হাসপাতালে ইরার সঙ্গে দীপার দেখা হয়েছিল এবং সেখানে রূপা প্রবীর সবাই ছিল সূর্য সেটা দেখেছে দূর থেকে আর সেদিন থেকে সূর্যর মনে হচ্ছিল যে রূপা অসুস্থ বা কিছু একটা হয়েছে বা দীপাকে এখনও অসুস্থ হয়ে ওঠেনি যার কারণে দীপা হাসপাতালে এসেছে রূপার খবরটা কোনোভাবেই সূর্য জানার চেষ্টা করছে তাই সে তবলাকে ফোন করে বসে বলে যে আমি যে বিয়ে করেছি ইরাকে এটাতে শুধু আপনিই জানেন আর মা জানে আর বাড়ির কে কে জানে বলুন তো দেখুন ডাক্তারবাবু আমি আপনাকে কোনো তথ্য দিতে পারবো না কারণ আমার বোন আর ভাগ্নিরা আপনার সঙ্গে থাকে না তাদের বিষয়ে আপনার জানার ইন্টারেস্ট কেন আপনি নিজের জীবন বেছে নিয়েছেন তাকে নিয়ে ভালো থাকুন তবলাদা রূপা কি সুস্থ আছে ওরা এমন কিছু হয়নি তো যার কারণে তোমরা খুব চিন্তিত সব বাজে প্রশ্নের উত্তর কি দেব আমি বলুন তো আপনি যে পরিবারকে ছেড়ে চলে গিয়েছিলেন সে ভালো আছে কি খারাপ আছে সেই সব কিছু জেনে কি হবে এইসব প্রশ্ন করবেন না আপনি বরং ফোনটা রাখুন দীপা এখন নিজের জীবনে ভালো আছে আমি তাকে ভালো দেখতে চাই কখনো ওর সংসারটা আমি নষ্ট হতে দেবো না বুঝতে পেরেছেন আপনি যা খুশি করার করে নিতে পারেন তবলা ফোন কেটে দেয় সূর্য একদিন ইরার কাছ থেকে জেনেই ফেলে যে রূপার একটা বড় অপারেশন হয়েছিল আর সেটা প্রেস মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ডাক্তার অর্জুন চক্রবর্তী যে এতটা রিক্স নিয়ে রূপার অপারেশন করে সুস্থ করেছে সেই সব কিছু বিষয়ে সূর্য কাছে ইরা সমস্ত কথা খুলে বলে আর ইরার কাছ থেকে জানার পরে সূর্যর অনুতাপ হয় যে সে তার মেয়ের কাছে একবার হলেও যেতে চায় দেখা করতে সূর্য সেনগুপ্ত বাড়িতে এসেও ছিল কিন্তু সেখানে এসে তালাবন্ধ পায় কাউকে পায় না কারণ পরিবারের এতটা ঝামেলা সমস্যার মধ্যে দিয়ে সবাই যাচ্ছে যে যাকে নিয়ে ব্যস্ত কেউ একজোট হয়ে এই বাড়িতে এখন আর থাকে না সূর্য প্রথমে ভেবেছিল যে সে তার মায়ের মুখোমুখি কি করে দাঁড়াবে তার মা তো বলবে কি করে দীপা থাকতে একটা মেয়েকে কেন বিয়ে তার বাবা পরিবারকে দেবে কিন্তু সমস্ত কিছুর উর্ গিয়ে সূর্য এসেছিল কিন্তু কোনো কিছুই সে করে উঠতে পারেনি তবলা তো কখনো সত্যিটা বলবেই না আর সত্যিটার সূর্য একভাবে না একভাবে ইরার কাছ থেকে জেনে ছটফট করেছিল তবে সূর্য এমন একজন বাবা যে এত কিছু জানার পরেও রূপার সঙ্গে দেখা করেনি তবলা বুঝতে পারছে যে অর্জুন আসলে অনেক ভালো যে দীপাকে এতটা ভালোবেসে সাপোর্ট করে তা না হলে দীপার দুঃখে সুখে সবসময় পাশে থেকে অর্জুন নিজে কখনোই দীপাকে আঘাত পেতে দেয় না সবসময় দীপার কষ্টে পাশে থেকে দীপাকে সাপোর্ট করে দীপাকে ভালোবাসে বলেই দীপার সমস্ত কিছু আবদার মেনে নেয় দিপার কোনো কিছু হলেই সে ভালো মন্দ সবটা বিবেচনা করে এগিয়ে যায় আর তবলা জানে যে অর্জুনের মতো করে তার দীপাকে কেউ ভালো রাখতে পারবে না তাই দীপা তার দুই ভাগ্নি যাতে খুশি থাকে সেই দিকটাই সে বজায় রাখবে তাই সে সূর্যকে কোনো তথ্যই দেয় না কি হতে চলেছে অনুরাগের সিরিয়ালের পরবর্তী টুয়েস্টে সূর্য তবলার কাছে দীপার খোঁজ চাইলে অপমানিত হলো কারণ সূর্য এমন কোনো কাজ করেনি যাতে তাকে সমস্ত তথ্য দেওয়া যেতে পারে যে তাই তাকে কোনোভাবেই কোনো খোঁজ হয়নি কিন্তু সূর্য চুপ বসে থাকার মানুষ নয় দীপা বিয়ে করেছে জেনেছে যখন তখন সে কোনোভাবে না কোনোভাবে দীপার জীবনে আসবেই কি হতে চলেছে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন